গতকাল রাত থেকে একটা বিপদে পড়েছি, বলি কথাটা বলবো বলবো। গতকাল অনুষ্ঠান করে বাড়ি ফিরছি, হঠাৎ করে ফিল করলাম যে আমি ঘাটটা নাড়তে পারছি না, মানে আমার পুরো বডিটা ধরে নড়ছে, স্টিয়ারিং নড়ছে না, পুরো গাড়ি ধরে একবার ঘুরছে। তো প্রচণ্ড ঘাড়ে ব্যথা হয়েছে, কিন্তু মজার ব্যাপার যখন তোমাদের সামনে এসেছি না, তখন আর কোনো ব্যথা ফিল হচ্ছে না, তখন এমনি এমনি ঘাড় ঘুরে যাচ্ছে। আমি জানি বাড়িতে গেলে ব্যথাটা বেড়ে যাবে, আমি জানি বাড়িতে গিয়ে ব্যথাটা বেড়ে যাবে, কারণ একটা ব্যথার উপরে স্ট্রেস হবে, ঘাড় ঘুরবে বারবার করে। কিন্তু এই যে এত মানুষের ভালোবাসা, সব থেকে ভাবতে অবাক লাগে যে মঞ্চে আমি ওঠার আগে পর্যন্ত তোমাদের মধ্যে একটু কেওয়াস চলছিল, একটু গন্ডগোল চলছিল, কিন্তু আমি মঞ্চে ওঠার পর তোমরা আমার কথা রেখেছো, থ্যাংক ইউ তার জন্য। আমি সবার কাছে হাত জোর করে বলছি থ্যাংক ইউ তার জন্য, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ কি তোমরা আমাকে ভালোবেসে আমার কথাটি শুনেছো। ভুল না হয় আমারই ছিল বেশি, করোনি ক্ষমা করেছো দোষী, অভিমান লুকিয়ে রাখো যদি থাকবো সারা জীবন অপরাধী, প্রতিশোধ নেবে না আমি বাধা দেব না, একবার বলে যাও কেন আমার হলে না, ও প্রিয়া প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে, বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে এও ভাগে চোখের নদীতে ¡Gracias!
তুমি কর।